আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছ ফোলা। এটা পেঁয়াজের কলি দিয়ে করছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে করছি। এখানে আমি আগে থেকে ধুয়ে কেটে রাখা চিংড়ি মাছ নিয়েছি, দিয়ে দিচ্ছি হলুদ এবং লবণ, খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবং লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দিব। আমার সবগুলো চিংড়ি মাছ দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো একটু উল্টে দিচ্ছি। চিংড়ি মাছ আসলে সবভাবে খেতেই মজা, তবে পেঁয়াজের কলি দিয়ে এটা অন্যরকম একটা টেস্ট হয়। আপনারাও চাইলে বাসায় তৈরি করতে পারেন। আমার সবগুলো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি খুব বেশি শক্ত করে ভাজিনি। এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার পর ওই তেলের ভিতরে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ জিরে বাটা এবং 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। মশলাটা যেন পুড়ে না যায় এর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। পর্যায়ে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং 1/2 চামচ পরিমাণ লবণ। আমি আরও কিছুটা পানি দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পেঁয়াজের কলি। মশলার সাথে আমি এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। আমি একটু ঢেকে দিয়েছিলাম, পেঁয়াজের কলি থেকে কিছুটা পানি বের হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা টমেটো কুচি। টমেটোটাকে আমি মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আমি একটু নেড়ে চেড়ে নেব। পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আমি আরো কিছুটা পানি অ্যাড করছি। এ পর্যায়ে আমি এটাকে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। আমি মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে নিব। পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। আমি আবারও একটু 1 মিনিটের জন্য ঢেকে দেব যাতে ধনে পাতার ঘ্রাণটা খুব সুন্দরভাবে মিশে যায়। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে তুলে পরিবেশন করে নিব। আপনারাও চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন। খুবই সহজে অল্প উপকরণে পেঁয়াজের কলি দিয়ে চিংড়ি মাছ ফোলা। এটা গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ হয়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।